জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির নেয়া রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় দেশব্যাপী আওয়ামী লীগের সাংগঠনিক জেলা অফিসগুলোকে স্মার্ট কার্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট কর্নার উদ্বোধন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার বিভিন্ন জেলায় জেলায় গিয়ে এর উদ্বোধন করেন। এই স্মার্ট কর্নার থেকে আওয়ামী লীগের সব কার্যক্রম অনলাইন ভিত্তিক প্রচার হবে। সেখানে থাকবে একটি লাইব্রেরি, ল্যাপটপ সহ নানা আধুনিক যন্ত্রপাতি। শনিবার সকালে মেহেরপুর শহরের পৌরসভা সংলগ্ন আওয়ামী লীগের জেলা কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। অফিস উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি বলেন, এখন থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে অনলাইন ভিত্তিক, যেখানে থাকবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীর ডাটাবেজ, এমনকি অফিসিয়াল প্রোগ্রামের তথ্য। আর এই কার্যক্রম দলকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এই কার্যালয়ের আমি একজন প্রশিক্ষক। এই কার্যালয় থেকে আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় প্রচার প্রসারণের থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নির্দেশনা আসবে সেগুলো বাস্তবায়ন করবে। স্মার্ট কর্নারটা এই জায়গায় যে আমি এখন ইচ্ছা করলে যেন 5,000, 10,000, 50,000 কর্মীর সাথে যেন অ্যাট এ টাইমে যোগাযোগ করতে পারি ডিজিটাল প্ল্যাটফর্মে। যে কেউ এসে হঠাৎ করে বলে যে আমি ছাত্রলীগ করেছি বা আমি যুবলীগ করেছি, কোথায় কী হচ্ছেন কী করেছেন কোনো ঠিকমতো বলতে পারে না, দুই একজন আবার পক্ষে সাক্ষীও দেয়। কিন্তু একটা সময় আসবে যখন আমরা শুরু থেকে এখন থেকে ডাটাবেস করতে থাকবো আমাদের প্রত্যেকটা সেক্টর ওয়াইজ, তখন দেখা যাবে যে আমরা বের করে ফেলতে পারবো যে কে আসল কে নকল। তখন চাইলেই কেউ বলতে পারবে না যে আমি এটা করেছি সেটা করেছি। যেটা এখন হচ্ছে যে আমরা একটা মিশ্রণের মতো হয়ে গেছে, তো সেগুলো আছে দলের দৈনন্দিন কাজ, চিঠিপত্র টাইপ করা, রেজলিউশন টাইপ করা, মেইল আদান প্রদান, আমাদের কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক একটা যোগাযোগ স্থাপন করা, কিংবা বিভিন্ন ধরনের ডাটাবেস করা, দুস্থ কর্মীদের তালিকা তৈরি করা, কিংবা আমাদের যারা ভালো মেধাবী ছেলে মেয়ে আছে, ভালো খেলোয়াড় আছে, বঙ্গবন্ধুর আদর্শের যারা অনুসরণ করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে এই সমস্ত কাজগুলোই শুরু হবে এক সময়। তারপরে আমরা ই লাইব্রেরি করব, যেন ই লাইব্রেরি ওখানে বসে বসে ছেলেমেয়েরা বই পুস্তক পড়তে পারে, এদেরকে হয়তো পরে আমরা আউটসোর্সিং ট্রেনিং করব। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শনিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফিতা কেটে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়। পরে স্মার্ট কর্নার ঘুরে দেখেন কবির বিন আনোয়ার। এ সময় জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ডিজিটালাইজড বাংলাদেশটাকে একটা অনলাইন সিস্টেম যে বাংলার অধিকার হারা মানুষের ঠিকানা বঙ্গবন্ধুর কন্যাদের চালু করেছে এবং প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় আমরা যাতে এটা সফলভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। একটি স্মার্ট কেন্দ্র উদ্বোধন করলেন এবং চারজনকে তারা এই এর উপরে প্রশিক্ষণ দিবে। এই স্মার্ট কর্মের মাধ্যম দিয়ে এই আওয়ামী লীগ সরকার তথা এদেশের সকল কর্মকাণ্ড সকল মানুষের কাছে ছড়িয়ে যাবে। মাগুরায় আওয়ামী লীগ কার্যালয়ে চালু হয়েছে স্মার্ট কর্নার। একই দিন রাত 9টায় আওয়ামী লীগ কার্যালয়ের একটি কক্ষে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়। এমন আয়োজনে পাল্টে গেছে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের চিত্র। অফিসটিতে তথ্য প্রযুক্তির উন্নয়ন কল্যাণমুখী করতে নেতাকর্মীদের প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে। নির্বাচনী সমস্ত কার্যক্রম সহ গরিব মেধাবী ছেলেমেয়েদেরকে আমরা ট্রেনিং প্রাপ্ত করে তাদের আয়ের উৎস করে দিতে পারবো এবং যারা অসচ্ছল যারা মেধাবী তাদেরকে এই স্মার্ট কর্নারের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। নির্বাচনের আগে জেলা উপজেলায় এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে জেলা পর্যায়ের আওয়ামী লীগ অফিসগুলোতে স্মার্ট কর্নার চালু করা হচ্ছে। দ্বিতীয় ধাপে উপজেলা পর্যায়ের অফিসগুলোতেও স্মার্ট কর্নার চালু করা হবে। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।